ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম সালাম ওরহামতুল্লাহি ওবরকাত। প্রিয় দিনী ভাই, আপনি প্রশ্ন করেছেন ওয়াদা সম্পর্কে কিছু বলার জন্য এবং যে ওয়াদা ভঙ্গ করে সে সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। তো আসলে ওয়াদা যেই শব্দটা, এটা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হলো অঙ্গীকার করা, চুক্তি করা বা প্রতিশ্রুতি করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় বলা হয় কারোর সাথে কোনো কিছু চুক্তি করা বা অঙ্গীকার করলে সেটা পূরণ করার নাম হচ্ছে ওয়াদা, বা কোনো কথা দিলে সেটা পূরণ করার নাম ওয়াদা। এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের মধ্যে কিতাবুল ইমান বাবু আলামাতিল মুনাফিক এখানের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা হলো আবু হুরায়রা থেকে বর্ণিত। আন্না রাসূলুল্লাহ কাল আয়াতুল মুনাফিক সালাসুন ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, যখন তার কাছে যখন সে ওয়াদা করবে সেটা ভঙ্গ করবে, আবার যখন সে আমানত রাখা হবে তার কাছে তখন সেটা সে খেয়ানত করবে। তো প্রিয় দিনী ভাই, আসলে মুনাফিকের যে আলামত, যেটা এই আলামত দ্বারা কিন্তু মুনাফিককে পরিচয় করা যায়, আর এই আলামতটা হচ্ছে জাহিরি আলামত, যেটা এ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আর মূলত মুনাফিকের আলামত যেটা, এটা 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 মুনাফিকের যে বিষয় যেটা, এটা হচ্ছে একটা বাতিনি বিষয়, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর রসুল্লাহ সাল্লাসাল্লামের যুগে আল্লাহ রসুল্লাহকে জানিয়ে দিতেন, যার কারণে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সাহাবির কাছে মুনাফিকদের লিস্টই ছিল, যেটা আল্লাহ রসুল ওহির মাধ্যমে আল্লাহ রসুলকে জানিয়ে দিতেন। যেহেতু রসুল্লাহ নাই, অতএব এখন সেটা ওহি বন্ধ হয়ে গেছে, অতএব কে এতেকাদি মুনাফিক সেটা আমাদের জানা খুবই মুশকিল, আমরা সেটা জানতে পারবো না। তবে হ্যাঁ, আমরা আমলি মুনাফিক জানতে পারবো। আমলি মুনাফিক কি, যে হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে এই কাজ করলে তাকে মুনাফিকের আলামত বলা হবে, তার কাজ আলামত হিসাবে তাকে মুনাফিক বলা হবে। তো বিদায় আমরা তাকে আমলি মুনাফিক বলতে পারি, এতেকাদি মুনাফিক বলতে পারি না। এ সম্পর্কে আরেকটা হাদিস আছে, ওই মুসলিমের মধ্যে সেই হাদিসটা একই বাবের মধ্যে, যে আল্লাহ রসুল বলেছেন মান কানাত ফিহি খাসলাতুন মিনহুন্না কানাত ফিহি খাসলাতুন মিনান মিনান নেফাকে হাত্তা ইয়াদা, যে যার যার কাছে এটা হবে, এই খাসলতগুলি হবে মুনাফিকের, যতক্ষণ পর্যন্ত সে এই খাসলত ছাড়বে না, এই অভ্যাসগুলি ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকই থাকবে। তো প্রিয় দিনী ভাই, এটা হলো আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের আমরা হাদিস দ্বারা বুঝলাম যে মুনাফিক এর আলামত হচ্ছে যে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করার নাম হচ্ছে মুনাফিকের আলামত, তো যেটা হচ্ছে আমলি কাজ আর কি, আমলি নেফাক। এরপরে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এই বনি ইসরাইলের মধ্যে সুরায় এই 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতামা ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এরপরে আল্লাহ বলেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলেন যে তোমরা তোমাদের অঙ্গীকার পূরণ করো, কারণ সেই অঙ্গীকার সম্পর্কে কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এটা হলো সুরায় বনি ইসরাইলের মধ্যে আল্লাহ এই কথাটা বলছেন। কোরআনের আরেক জায়গার মধ্যে আল্লাহ বলছেন যে ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন, যে তোমরা যে আমার অঙ্গীকার পূরণ করো, আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব, আর তোমরা আমাকেই ভয় করো। তো কোরআন শরীফ এটাও সুরায় বনি ইসরাইলের মধ্যে আল্লাহ বলছেন। এবং সুরায় আলে ইমরানের মধ্যে 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরেকটা কথা বলতেছেন যে যারা মুনাফিক, অর্থাৎ যারা ওয়াদা ভঙ্গ করে, তাদের অবস্থা হবে ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা, যারা তাদের আল্লাহর অঙ্গীকারকে এবং তাদের অঙ্গীকারকে অল্প মূল্যে তারা বিক্রি করে, তারা ভঙ্গ করে। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি, তো তাদের জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথাও বলবেন না, তাদের প্রতি দেখবেন, তাদের প্রতি দৃষ্টিও দিবেন না, এবং তাদেরকে পবিত্রও করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তো এটা সূরা আলে ইমরানের 77 নম্বর আয়াত। তো প্রিয় দিনী ভাই, এই আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ওয়াদা ভঙ্গ করা আসলে একটা মুনাফিকের আলামত, আর কেউ যদি এই অবস্থায় ওয়াদা ভঙ্গ না করে মরে যায়,
তো আল্লাহ রসুল বলছেন যতক্ষণ পর্যন্ত সে তার থেকে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকের এই এই আলামত থেকে সে বের হতে পারবে না। এটা মুসলিমের হাদিস। অতএব আমাদের সবার জন্য উচিত হলো আমরা ওয়াদা যেন আমাদের ওয়াদাকে আমরা পুরোপুরিভাবে পালন করতে পারি, আমাদের ওয়াদাকে যেন আমরা পুরোপুরিভাবে পরিপূর্ণ করতে পারি, আমরা যেন আমাদের অঙ্গীকারকে ভঙ্গ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে সবাইকে আমাদের ওয়াদা পালন করার তৌফিক দান করেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহুল খায়ের।